নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ধনতেরাসের দিন এবং তার পরের দিন রয়েছে দীপাবলি। এই দীপাবলিতে আপনি যদি ঝাড়ুর কিছু উপায় অবলম্বন করতে পারেন, তবে আপনার জীবনে দারিদ্র দূর হবে এবং জীবনে অর্থের কোনো দিন অভাব হবে না। কি সেই উপায়, আসুন জেনে নি। জীবনে প্রত্যেকটি ব্যক্তি কঠোর পরিশ্রম করে এবং প্রত্যেক ব্যক্তির স্বপ্ন থাকে ধনী হওয়ার, কিন্তু অনেক পরিশ্রম করা সত্ত্বেও অনেকে অর্থ উপার্জন করতে ব্যর্থ হয়। যদি আপনার সাথে এইরকম ঘটনা ঘটে, আপনি পরিশ্রম করছেন কিন্তু অর্থ আসছে না, বা অর্থ আসছে কিন্তু সেটিকে সঞ্চয় করতে পারছেন না, তবে আপনি ঝাড়ুর এই উপায়টি করে দেখতে পারেন। যদি সঠিকভাবে এই উপায় করতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে অর্থের অভাব হবে না এবং সুখে শান্তিতে আপনি জীবন কাটাতে পারবেন। কি উপায়, আসুন একে একে জেনে নি। প্রথমত, আপনাকে সঠিক দিনে ঝাড়ু কিনতে হবে। এটি মান্যতা রয়েছে যে মা লক্ষ্মী স্বয়ং ঝাড়ুর মধ্যে বাস করেন। যদি আপনি সঠিক দিনে এবং সঠিক সময়ে ঝাড়ু কিনতে পারেন, তবে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন এবং আপনার জীবনে যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূর হবেন। ঝাড়ু কেনার জন্য সবথেকে উত্তম দিন হচ্ছে শনিবার এবং রবিবার। এই দিন সবথেকে বাস্তুশাস্ত্র মতে শুভ। এই দিন যদি আপনি ঝাড়ু কিনতে পারেন, তবে মা লক্ষ্মীর সাথে সাথে কুবের দেবতার কৃপা পেতে পারেন। কিন্তু এই দিন যদি না কিনতে পারেন, তবে মঙ্গলবার অবশ্যই ঝাড়ু কিনবেন। কিন্তু মনে রাখবেন, আপনার উপর যেন শনির সাড়ে সাতির দশা না থাকে। শনিবার দিনে ঝাড়ু কেনার ফলে শনিদেবের প্রকোপ আপনার উপর পড়তে পারে এবং আপনার জীবনে সংকট আরও বৃদ্ধি পেতে পারে। এই দিনে পুরনো ঝাড়ুকে ঘর থেকে বিদায় করুন এবং নতুন ঝাড়ু ঘরে আনুন। আপনার গৃহে অধিক সময় ধরে পুরনো ঝাড়ুকে রাখবেন না। পুরনো ঝাড়ুটিকে আপনার গৃহ থেকে বিদায় করুন, কিন্তু মনে রাখবেন, এই পুরনো ঝাড়ু আপনি কখনোই শুক্রবার অথবা বৃহস্পতিবার ঘর থেকে বিদায় করবেন না। ঝাড়ুকে বিদায় করার জন্য সবচেয়ে সঠিক দিন শনিবার। এই দিন আপনি আপনার পুরনো ঝাড়ুকে গৃহ থেকে বিদায় করুন। এটা মান্যতা রয়েছে যে এই দিনে ঝাড়ুকে ঘর থেকে বিদায় দিলে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্র আপনাদের দূর হয়ে যাবে। নতুন ঝাড়ু কেনার পর যে কাজটি করতে হবে, এবার আপনাদের সেই কাজটি জানিয়ে দিই। যখন আপনি একটি নতুন ঝাড়ি কিনে আনবেন, তখন অবশ্যই একটি সাদা সুতো ঝাড়ুর উপর বেঁধে দিবেন। সাদা সুতোর ঝাড়ুর উপর বাঁধার ফলে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বসবাস করবেন এবং আপনি সর্বদা মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্ত হতে পারবেন। শনিবারের দিন ব্যবহার করুন নতুন ঝাড়ু এবং সেই ঝাড়ুটি এমন জায়গায় রাখুন যাতে সবার নজর না পড়ে। যদি সবার নজর পড়ে, তবে কিন্তু ঝাড়ুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কাজেই এমন জায়গায় আপনাকে ঝাড়ু রাখতে হবে যাতে সেখানে কোনো ব্যক্তির সহজে চোখ না যায়। কিন্তু মনে রাখবেন, ঝাড়ুতে কখনোই পা দিয়ে আঘাত করবেন না। ঝাড়ুতে যদি পা দিয়ে আঘাত করা হয়, তবে ধরে নেওয়া হয় মা লক্ষ্মীকে পা দিয়ে আঘাত করে বাড়ি থেকে
বের করে দেওয়ারই সমান। তখন আপনাদের গৃহে পুনরায় দারিদ্র, দুঃখ, কষ্ট এগুলো শুরু হয়ে যাবে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, কখনোই রাত্রে ঘর ঝাড় দিবেন না। অর্থাৎ রাত্রে যদি খুব দরকার পড়ে তবে আপনি রাত্রে ঘর পরিষ্কার করুন, কিন্তু ঘরের যে নোংরা সেই নোংরা কখনোই আপনি রাস্তায় ফেলবেন না। কেননা যে নোংরা রয়েছে বা যে ধুলো রয়েছে সেই ধুলো বা নোংরাকে মা লক্ষ্মী দেবীর চরণ ধুলো ধরে নেওয়া হয়। ধন্যবাদ।